নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি না, সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইনস নিবেদন করছেন। স্কুল কিংবা চাকরির পরীক্ষা হোক কিংবা ইন্টারভিউ, দ্য ওনলি সাকসেস মন্ত্র ইজ বিগ বুকস। বি উইথ দ্য বেস্ট, গেট পাস টু দ্য রেস্ট। বিগ বুকস, আ জয়েন্ট ভেঞ্চার উইথ পারুল প্রকাশনী প্রাইভেট লিমিটেড। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। হাঁপানিয়াস্থিত মেলা প্রাঙ্গণে ব্যবস্থা করা হয় 150 শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টারের। বৃহস্পতিবার অফিস লেন স্থিত সিটু কার্যালয়ে ত্রিপুরা অটোরিকশা ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। বিশালগড় বাজারে নিশিকুটুম্বদের হানা দিন দিন বেড়েই চলছে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয় জনগণ সহ ব্যবসায়ীদের মধ্যে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শান্তির বাজারে সবজি বাজার স্থানান্তরিত করা হয় শান্তির বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুদর্শন ফাউন্ডেশন এবং নেহেরু যুব কেন্দ্র ধলাইয়ের উদ্যোগে এক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবার সংবাদ বিস্তারিত। হাঁপানিয়াস্থিত মেলা প্রাঙ্গণে 150 আসন বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টারে ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখে আগাম ব্যবস্থা হিসেবে এই স্থানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোভিড কেয়ার সেন্টারে করোনা আক্রান্তদের রাখা হবে। এদিন এই ব্যবস্থা খতিয়ে দেখতে যান বিধায়িকা মিমি মজুমদার। হাঁপানিয়াস্থিত মেলা প্রাঙ্গণে 150 কোভিড কেয়ার সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখে আগাম ব্যবস্থা হিসেবে এই স্থানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সকলকে পরিষেবা প্রদান করে সুস্থ করে ঘরে ফেরাতে সরকার ও স্বাস্থ্য দপ্তর বিশেষভাবে কাজ করে চলছে। এ কোভিড কেয়ার সেন্টারের করোনা আক্রান্তদের রাখা হবে। এদিন এই ব্যবস্থা খতিয়ে দেখতে যান বিধায়িকা মিমি মজুমদার। এই কোভিড কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা খতিয়ে দেখে সমস্ত বিষয় সম্পর্কে অবগত হন তিনি। কথা বলেন আগরতলা পুর পরিষদের কমিশনার শৈলেশ কুমার যাদবের সঙ্গে। পরে তিনি জানান ব্যবস্থাপনা যথেষ্ট ভালো। এই স্থানে যারা থাকবেন তাদের জন্য টিভি, কাপড় রাখার জন্য পৃথক ব্যবস্থা, বিনোদনের জন্য থাকছে একাধিক ক্রীড়া সামগ্রী, যথাযথভাবে স্যানিটাইজার করা হবে কক্ষগুলি। টিএমসির এমএস প্রফেসর ডক্টর অরবিন্দ দত্তের তত্ত্বাবধানে এই চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিধায়িকা মিমি মজুমদার। বাগানঘাটস্থিত আমাদের যে হাঁপানিয়া মেলা গ্রাউন্ড আছে সেটার একটা এক্সিবিশন, ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টার আছে, সেইখানে আজকে আমি পরিদর্শন করে এলাম। যে ওখানে করোনা ট্রিটমেন্টের জন্য যারা পজিটিভ কেসেস আছে ওদের ট্রিটমেন্টের ব্যাপারে এখানে আজকের থেকে যারা পজিটিভ কেসেস ওই রোগীদেরকে রাখা হবে, এবং আপাতত 150 বেডস ওরা এস্টাবলিশ করেছে। ব্যবস্থাপনা আমি দেখে এসেছি যথেষ্ট ভালো, নতুন সব কিছু, বেড থেকে শুরু করে একদম ওদের লকার, ইনফ্যাক্ট কাপড় চোপড় রাখার জায়গা, এন্টারটেনমেন্টের জন্য টিভি, ক্যারাম বোর্ড, লুডো এটসেট্রা সব কিছু ম্যানেজমেন্ট করা হয়েছে। টয়লেটসও আমি পরে পরিদর্শন করেছি, খুবই হাইজিনিক ওয়েতে আছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও করোনার প্রকোপ চলছে। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সরকারি নির্দেশিকা মেনে সর্বত্রই কাজ চলছে। তাই সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে এবছর রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে অন্যান্য বছরের ন্যায় রথযাত্রা অনুষ্ঠিত হবে না। বন্ধ করে দেওয়া হয়েছে মন্দির, কারণ মন্দির খোলা রাখলে ভিড় সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। ধর্মীয় রীতি অনুযায়ী 23 জুন রথযাত্রা। এবছর করোনার জেরে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে জগন্নাথের স্নান যাত্রা মহোৎসব দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। একই সাথে
অন্যান্য বছরের ন্যায় রত টানা হবে না। যাই হোক, এখন এই যে পরিস্থিতিতে এই যে আমাদের সিদ্ধান্ত হেড অফিস থেকে উপদেশ করেছেন যে মানুষের কল্যাণের জন্য আমাদের সবকিছু হতো জীবন, যাতে মানুষের কল্যাণ হয় সেজন্য স্নান যাত্রা স্থগিত না একটু ভিতরে হবে, আর রথযাত্রাও সে পরিবেশ যদি সে হয় করা হবে, নাহলে এমনিতে সাধারণভাবে রথযাত্রা করা হবে, রথ থাকবে না, এমনি আমরা অন্যভাবে রথের পূজা করব, এই আমাদের সিদ্ধান্ত নিয়ে। গতকাল আমরা মন্দির খুলে দিয়েছিলাম, অনেক ভিড় হয়ে যায় মন্দিরে, হ্যাঁ, নিয়ম শৃঙ্খলা রক্ষা করতে পারে না, তারা দূরত্ব বজায় রাখে না, যার জন্য এখন এই সমাজের কল্যাণের জন্য, বিশ্ববাসীর কল্যাণের জন্য, ত্রিপুরা রাজ্যবাসীর মঙ্গলের জন্য আমরা জগতে প্রার্থনা করবো, এবং এখন আমরা যখন ভিড় যখন হবে না তখন স্বাভাবিক পরিবেশ আসবে, তখন আমরা খুলবো, এখন বদ্ধ থাকবে, এখন বদ্ধ থাকবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুদর্শন ফাউন্ডেশন ও নেহেরু যুবকেন্দ্র দলাইয়ের উদ্যোগে এক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমবাসা মহকুমার অন্তর্গত ছাত্রছাত্রীদের নিয়ে এই অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। করোনা ভাইরাসের জন্য এবার ছাত্রছাত্রীদের নিজ বাড়িতে বসেই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। মোট তিনটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুদর্শন ফাউন্ডেশনের এই উদ্যোগে বেজায় খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহল। সুদর্শন ফাউন্ডেশনের উদ্যোগে আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঘরে বসে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। অন্যান্যবার আমরা এই অঙ্কন প্রতিযোগিতা বিশাল আকারে সেলিব্রেট করে থাকি বিশ্ব পরিবেশ দিবস, কিন্তু এই বছর যেহেতু করোনা মোকাবেলার জন্য আমরা লকডাউন অবস্থায় আছি, তাই আমরা ক্ষুদ্র আকারে ঘরে বসে কিভাবে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায় তার উদ্যোগ গ্রহণ করেছি। এই প্রতিযোগিতা আমরা তিনটি ভাগে বিভক্ত করে করছি, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। প্রত্যেকটা গ্রুপ থেকে আমরা তিনজন করে বেস্ট প্রতিযোগী নিয়ে বেছে নেব, তাদেরকে আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিনে তাদের আমরা পুরস্কার দেব, এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা সুদর্শন ফাউন্ডেশনের উদ্যোগে কিছু বৃক্ষরোপণ অনুষ্ঠান করব। বাবা হয়ে নিজ নাবালিকা মেয়ের সাথে অশালীন আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল গত কিছুদিন পূর্বে। সেই অভিযোগে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে। এবার এই ঘটনার সাথে যুক্ত আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করলো তেলিয়ামুড়া থানার পুলিশ। বুধবার গভীর রাতে স্থানীয় গুলাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। ধৃত অভিযুক্তের নাম শান্টু দাস। পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তকে কুয়াই আদালতে হাজির করে। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহাসংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1,00,000 টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন, স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন, এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের উপর আকর্ষণীয় ছাড়। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, GSI/IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে।
যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ENT, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী রেগার মজুরি 300 টাকা করা 200 দিনের কাজের ব্যবস্থা করা সহ একাধিক দাবিকে সামনে রেখে আন্দোলনে সামিল হলো কৃষি শ্রমিক ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা ও CITU। এদিন মেলামারস্থিত বানুঘোষ মিস্ত্রি ভবনের সামনে গলায় প্লেকার্ড ঝুলিয়ে 10 মিনিটের জন্য নীরব আন্দোলন কর্মসূচি পালন করে সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। সামাজিক দূরত্ব বজায় রেখে এই আন্দোলন কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন সিটু নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত। কৃষি শ্রমিক ইউনিয়ন এবং তার সঙ্গে সারা ভারত কৃষক সভা এবং CITU যৌথভাবে মূলত রেগার কাজ 200 দিন দেওয়া 750 টাকা প্রতিটি পরিবারকে গরিব পরিবারকে 6 মাসের জন্য দেওয়া 10 খাদ্য উদ্বৃত্ত 10 কেজি করে সমস্ত খাদ্য সেখানে সমস্ত মাথাপিছু দেওয়ার ব্যবস্থা করতে হবে। পরিযায়ী শ্রমিক যারা আছে তাদেরকে আলাদাভাবে প্রত্যেক জায়গাতে ব্যবস্থা করতে হবে এবং ত্রিপুরায় আমরা যা দেখছি যে করোনা মোটামুটিভাবে যে পরিস্থিতি লাভ করেছে কোয়ারেন্টাইন না করার জন্য এই সরকারের সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ফলে ত্রিপুরাতে আজকে করোনা সংক্রমণ বেড়েছে। ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের আওতাধীন উদ্যান বিভাগে স্থানীয় ফলের পাশাপাশি পরীক্ষামূলকভাবে বিভিন্ন ধরনের ফলমূল চাষ করছে। ড্রাগন ফলের পরীক্ষামূলক চাষ করা হয়, তাতে ব্যাপক সাড়া মেলে, ড্রাগন ফলে চাষ ভালো হচ্ছে, নতুন করে এই ফলের চাষে মিলছে সাড়া। ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আওতাধীন উদ্যান বিভাগ স্থানীয় ফলের পাশাপাশি পরীক্ষামূলকভাবে বিভিন্ন ধরনের ফলমূল চাষ করছে। আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকায় ফল চাষ গবেষণা কেন্দ্রটিতে পরীক্ষামূলকভাবে এই ধরনের ফলের চাষ করা হয়। এখানে ড্রাগন ফলের পরীক্ষামূলকভাবে চাষও করা হয়, তাতে ব্যাপক সাড়া মেলে, ড্রাগন ফলের চাষ ভালো হচ্ছে, নতুন করে এই ফলের চাষে মিলেছে সাড়া। ICR ত্রিপুরা সেন্টারে ফলের সঙ্গে সবজি চাষ করা হচ্ছে। জৈবিক সার বায়ো ফার্টিলাইজার ব্যবহার করা হয়েছে এই ড্রাগন ফল চাষে। 3 মাস পরপর এই সার ব্যবহার করা হচ্ছে। 3 বছর যাবৎ চলছে এই পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে চাষবাস। এখন গাছে ফুল ধরার সময়, তাই দেখা যাচ্ছে ফুল। জুন জুলাই মাস যাবৎ এই ফুল ফুটবে। কৃষকদের ড্রাগন ফলের চাষে উদ্ভূত করতে পারলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে জানান বিশেষজ্ঞরা। ড্রাগন ফ্রুট ত্রিপুরাতে ভীষণ ভালো হচ্ছে,
একটা নতুন ড্রাগন ফ্রুট যেটা ইন্ট্রোডাকশন করা হয়েছে ত্রিপুরাতে। আমরা ত্রিপুরা আইসিআর ত্রিপুরা সেন্টারে যে পদ্ধতি অবলম্বন করেছি সেটা হচ্ছে ড্রাগন ফ্রুটের সাথে ভেজিটেবল ইন্টারক্রপিং উইথ ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, যেটাতে জৈবিক সার তারপর আপনার বায়ো ফার্টিলাইজার দিয়ে আমরা একটা মানে শিডিউল তৈরি করছি, যেটা আমরা 3 মাস পরে পরে আপনার ফার্টিলাইজার অ্যাপ্লাই করি ডিফারেন্ট কোয়ান্টিটিতে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। করোনা ভাইরাসের প্রকোপের জেরে চলমান জীবন স্তব্ধ হয়ে পড়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো প্রতিষেধক তৈরি হয়নি, তাই সরকারি নির্দেশ মেনে চলতে হবে সকলকে। এই নির্দেশিকা মেনে ব্যবসা চালিয়ে যাচ্ছে মৎস্য ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের পড়তে হচ্ছে একাধিক সমস্যায়, যার জেরে তাদের ব্যবসা করতে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এই অবস্থায় বৃহস্পতিবার মহারণগঞ্জ বাজারে মৎস্য ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। মৎস্য ব্যবসায়ীদের সমস্যাগুলি নিয়ে এদিন আলোচনা হয় এই বৈঠকে। মুখ্যমন্ত্রী জানে না, কিন্তু আমার মৎস্য ব্যবসায়ী যারা আছে, টমেটো ব্যবসায়ী যারা আছে, তাদের উপরে ট্যাক্স আরোপ করতে দেব। পরিষ্কার করতে হবে, পৃথিবীর সৃষ্টির পর থেকে সূর্যতা যত স্টার্ট হয়েছে এখন পর্যন্ত সুযোগ সুবিধা লাগিয়ে মানুষ দায়িত্ব দেখাবে। কিন্তু আগরতলা শহর এটা সিএম নিজে বলে পরিষ্কার করেছে, যারা এটা বন্ধ করে ট্যাক্সটা বন্ধ করছে তেলিয়া বলাতে আক্রমণ দেওয়া, যে কারণে আমরা একটু বিলির মাঝখান দিয়ে হবো চেষ্টা করব নিজেদের মধ্যে ঘোরাফোরা ঠিক করে হয় আপনার উপর থেকে এই জাতীয় আক্রমণ বন্ধ হবে। আর হয়তো আপনার মহাত্মার পরের বিশ্বকালে বন্ধ করে দেবো নিজের নিবারণ না, তো এটা না বর্ডার কন্ট্রোলের মধ্যে গাড়ি আপনি করে রাখবো সবার 5,000 কেন্দ্রে গাড়ি কিন্তু বোধহয় এটা সরকারের নজর আসার সাথে সাথে গেলে ভেগেট করা যায়। এখনও মাসের গাড়ি সুবিধে লেখা কারণ কমিশন লাগবে। করোনা ভাইরাস থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য শান্তিবাজারের সবজি বাজার স্থানান্তরিত করে শান্তিবাজারের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে নেওয়া হয়েছে। কোনো প্রকার পরিকাঠামো ছাড়াই বাজার স্থানান্তরিত করাতে ক্ষুব্ধ শান্তিবাজারের সবজি ব্যবসায়ীরা। লকডাউনের চতুর্থ দফা শেষে বাজারের সকল দোকানপাট খোলা রাখার সময় বৃদ্ধি করা হলেও সবজি বাজারে কোনো প্রকার উন্নয়ন হয়নি, এতে করে বিপাকে পড়তে হচ্ছে সবজি বাজার থেকে শুরু করে সাধারণ মানুষদের। আপনারা কি চান এখন? আমরা চিন্তা করবো অন্তত চারিদিকে যে অবস্থা, করোনা টোনা লইয়া যে অবস্থা, অন্ত মারে আমরা দিছে আমরা মারে তো জন বেশি খুব সমস্যা আছে, কাস্টমার আইকে আছে না, জল নিয়ে না যাকে আছে বৃষ্টি হইলে আর এমনিতে রোদ লেগে বইন জানা প্রচন্ড রোদ থাকে আর কি। তাই আমরা চাই না, আমরা আগের যে জায়গা পাচ্ছিলাম ওই জায়গা নেই কিনা তারা ইয়ার অসুবিধা হচ্ছে
আজকে তো বাজার ভাই, কেমন লোক আছে? লোক শুরু হয়েছে, আপনি তো বেশি আনি আপনাদের কোন অসুবিধা হয়েছে? অসুবিধা বলতে আমরা দেখেন না, এটি তো জল জল মাল দিতে পারবে। মানুষ কি বাজারে আসে খরচ নেওয়ার লাগে? আসে বৃষ্টি নিয়ে সব আসে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। ये आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी। ये आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। यह आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है, और ये जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पे खड़े हो पाए। सलाम है आप सबको मेगा टर्बो टीएमटी की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत, ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे। मेगा टर्बो टीएमटी बार, भरोसा जो लगे अपना। আসেন গো বাবু, যাবেন তো? একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি। ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টার মাসের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশন, প্রকাশনায় বিশ্বমান। কৈলাসহর পুর পরিষদ দ্বারা জনস্বার্থে প্রচারিত করোনা অ্যাওয়ারনেস সং। জুড়ে বড়ই ভয়ানক স্থিতি বর্তমান, আগামী দিনে থাকতে হবে সতর্ক সাবধান, মানতে হবে স্বাস্থ্যবিধি সুস্থ থাকতে, নিতে হবে কিছু উপায় সবাইকে বাঁচতে, সাবান দিয়ে ধুতে হবে বেশি করে হাত, জনসমাগম এড়িয়ে চলো, লাগাও মুখে মাস্ক, হাঁচি কাশি দিলে ঢাকো, রুমাল দিয়ে মুখ ধরে থাকো, বেশি করে এখন এটাই সুখ, সবার সহযোগিতায় মুক্ত হবে করোনা, পৃথিবীতে ফুটবে হাসি, থামবে সবার কান্না, সবার সহযোগিতায় মুক্ত হবে করোনা, পৃথিবীতে ফুটবে হাসি, থামবে সবার কান্না। সুস্থ থাকতে মেনে চলুন এই কয়টি বিধি। বারবার সাবান দিয়ে হাত ভালোভাবে ধোন। হাঁচি বা কাশি হলে রুমাল বা টিস্যু পেপার ব্যবহার করে টিস্যুটি ঢাকনা দেওয়া ডাস্টবিনে ফেলুন। মাস্ক ব্যবহার করুন। হাঁচি কাশি জ্বর বা শ্বাসকষ্ট হলে চিকিৎসকের সাথে অবিলম্বে যোগাযোগ করুন। চোখ নাক এবং মুখে হাত না ধুয়ে স্পর্শ করবেন না। নুন জল দিয়ে গার্গল করুন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের।
কৈলাসহর পুর পরিষদ। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মনটাই গরছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। বিশালপুর বাজারে নিষ্কুটুম্বদের হানা দিন দিন বেড়েই চলছে। পুলিশের ভূমিকা নিয়ে খুব বাড়ছে স্থানীয় জনগণ থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যে। একের পর এক দোকানে চুরি হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি, যার ফলে বিশালপুর বাজার কমিটি প্রস্তুতি নিচ্ছে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়া। গত কয়েকদিনে বিশালগড় বাজারে একের পর এক চুরির ঘটনা ঘটে। বারবার চুরির ঘটনার পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় ব্যবসায়ী মহলে খুব এখন এতটাই বেড়ে গিয়েছে যে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিয়েছে। ব্যবসায়ী কমিটির সম্পাদক বাবুল সাহা অভিযোগ করেন, বারবার চুরি হলেও পুলিশ একেবারেই নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি আরও অভিযোগ করেন, গত চার দিন আগে বিশালগড় বাজারে তিনটি দোকানে চোর হানা দেয়। বিশালগড় থানাবাবুদের লিখিতভাবে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত চুরির ঘটনার কুলকিনারা হয়নি। যদি এই ধরনের অবস্থা চলতেই থাকে তাহলে তারা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হবে। পুলিশের এই ধরনের ভূমিকায় নাগরিকরা প্রচণ্ড ক্ষুব্ধ। যেভাবে ঘরে আমরা ব্যবসা সমিতিতে
মানে মুক্ত করে বা আমি চুরির থেকে মুক্তি পাই। আমরা যেভাবে চুরি আছে ব্যবসা সমিতি বা ব্যবসায়ী যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা বলার কিছু নেই। আমি চাই সরকারের মানে প্রয়োজন মানে পদক্ষেপ নেওয়া হোক, আরো জোরালোভাবে পদক্ষেপ নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 27 বছর আগে ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল। অটোরিক্সা শ্রমিকদের দাবি দাওয়া ও সমস্যা সমাধানের জন্য এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। বৃহস্পতিবার অফিস লেন স্থিত সিটু কার্যালয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ছিলেন সিটু নেতা মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। আজ থেকে 27 বছর আগে ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের জন্ম হয়েছিল। আমাদের রাজ্যে 1988 সাল থেকে 93 সালের প্রথম অবধি কংগ্রেস উপজাতি যুব সমিতির জোট সরকার এখানে ছিল। ত্রিপুরা রাজ্যে সেই সময় অটোরিক্সার সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু অটোরিক্সা শ্রমিকদের নিজস্ব যে দাবি দাওয়া, যে সমস্যা, এই সমস্যা সমাধানের প্রশ্নে তৎকালীন কংগ্রেস যুব সমিতি নেতৃত্বাধীন জোট সরকার তারা ইতিবাচক ভূমিকা গ্রহণ না করার ফলে এবং অটোরিক্সা শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে আন্দোলন করার সময়ে যুব সমিতি সরকার, কংগ্রেস যুব সমিতি নেতৃত্বাধীন সরকার তাদের অত্যাচার নেমে এসেছিল অটোরিক্সা শ্রমিকদের উপর। সেই সময় ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন গড়ে ওঠেনি। এই যে শ্রমিকদের উপর কংগ্রেস এবং যুব সমিতি সরকারের অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদে শ্রমিকরা সেদিন একাট্টা হয়েছিলেন। ভারতীয় জনতা পার্টির আম্বাসা মন্ডলের এসসি মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার আম্বাসা মহকুমার কেকমাছড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকায় 50 জন দরিদ্র তপশিলী অংশের মানুষের হাতে তুলে দেওয়া হয় সাবান ও মাস্ক। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসসি মোর্চার ধলাই জেলার সাধারণ সম্পাদক জন্টু সরকার, এসসি মোর্চার আম্বাসা মন্ডল সভাপতি তপন দাস, মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা দীপা দেব সহ অন্যান্যরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সাড়া মেলে এলাকায়। আমরা ভারতীয় জনতা পার্টি তফসিলি জাতি মোর্চা আম্বাসা মন্ডল কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দ্বিতীয় বর্ষের প্রথম বর্ষ আমরা লকডাউনের মধ্যে আমরা অন্য কোন দলীয় কর্মসূচি আমরা নিতে পারছি না, তাই আমরা তফসিলি জাতি মোর্চার গরিব শ্রেণীর লোকেদের মধ্যে আমরা কিছু মাস্ক এবং সাবান ওদের মধ্যে আমরা বিতরণ করি, আমরা যাতে ত্রিপুরা রাজ্যের সকল অংশের নাগরিক এই করোনা রোগ থেকে মুক্তি পেতে পারি, এই জন্যই আমাদের আজকের এই কর্মসূচি। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইনস নিবেদন করছেন। স্কুল কিংবা চাকরির পরীক্ষা হোক কিংবা ইন্টারভিউ, দ্য ওনলি সাকসেস মন্ত্র ইজ বিগ বুকস। বি উইথ দ্য বেস্ট, গেট পাস টু দ্য রেস্ট। বিগ বুকস, আ জয়েন্ট ভেঞ্চার উইথ পারুল প্রকাশনী প্রাইভেট লিমিটেড। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। হাঁপানিয়াস্থিত মেলা প্রাঙ্গনে ব্যবস্থা করা হয় 150 শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টারের। বৃহস্পতিবার অফিস লেন স্থিত সিটু কার্যালয়ে ত্রিপুরা অটোরিক্সা ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। বিশালগড় বাজারে নিশিকুটুম্বদের হানা দিন দিন বেড়েই চলছে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয় জনগণ সহ ব্যবসায়ীদের মধ্যে।
সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শান্তির বাজারে সবজি বাজার স্থানান্তরিত করা হয় শান্তির বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুদর্শন ফাউন্ডেশন এবং নেহেরু যুব কেন্দ্র ধলাইয়ের উদ্যোগে এক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্যন্ত। We'll be right back.